আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, স্বপ্নে কেউ যদি মসজিদ দেখে, নামাজ পড়তে দেখে, আবার মসজিদও দেখে, দুইটা ব্যাখ্যা কিন্তু একসাথে। কেউ যদি মেহরাবে অসময়ে নামাজ পড়তে দেখে, তবে তা একটি খায়ের বা কল্যাণের ইঙ্গিত বহন করে, যা তার উত্তরাধিকার তার পরবর্তীতে লাভ করবে। কেউ যদি মসজিদের মেহরাবে দুয়েক ফোঁটা বা তিন ফোঁটা পেশাব করতে দেখে, তবে প্রতিটি পেশাবের ফোঁটাই তার জন্য সচ্চরিত্রবান মর্যাদা সম্পূর্ণ পুত্র সন্তান জন্মগ্রহণ করার ইঙ্গিত বহন করে। আর যদি মেহরাব ইমাম বা সর্দারের, আর মেহরাব এটা ইমাম বা সর্দারের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। বর্ণিত আছে, এক ব্যক্তি স্বপ্নে দেখল যে সে মেহরাবে পেশাব করে দিয়েছে। কোনো এক স্বপ্ন রহস্য বৃত্তান্তকারীর কাছে এর তাবির জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমার একটি ছেলে সন্তান হবে এবং সে মানুষের নেতা হবে। আর আব্দুল আজিজ ইবনে আবু দাউদ রহিমাহুল্লাহ তাআলা বলেন, এক ব্যক্তি গ্রামে বসবাস করত এবং সে একটি মসজিদ তৈরি করেছিল এবং মসজিদের ভিতরে সাতটি পাথর ছিল। যখনই নামাজ শেষ হতো তখনই বলতো, হে পাথর, তোমাদেরকে আমি সাক্ষ্য রেখে বলছি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। লোকটি অসুস্থ হয়ে একদিন মারা গেল। আমি তাকে স্বপ্নে দেখতে পেলাম, সে বলতেছিল আমার সম্পর্কে দুজকের ফাইসালা হয়েছিল। আমি দেখতে পেলাম যে উক্ত পাথরগুলো হতে একটি পাথর বড় হয়ে দুজকের একটি দরজা বন্ধ করে দিয়েছে, এমনিভাবে অন্যান্য পাথরগুলো বড় হয়ে দুজকের সব দরজা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া, নামাজের পর দোয়া করা, কেননা দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। এই জন্য দোয়া করা, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।